সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উৎপল কেমিস্ট্রি। সো আমার কটন ইউনিভার্সিটি পরীক্ষার ডেট দিছে অলরেডি, আমার 4 তারিখে আছে, জুলাই 4 তারিখে আছে, ডিব্রুগড় ইউনিভার্সিটির আগত আছে, আর লগতে তার 12 বজার পর এক্সামটা আছে। সো যেহেতু 12 বজার পর এক্সামটা আছে, তোমালোকর পরীক্ষাত আমার অলরেডি স্ট্র্যাটেজি ভিডিওত মানে ডিসকাশ করেছিল যে কেনেকৈ ইয়াতে আহি যাব অলরেডি লিঙ্কটো, যে কেনেকৈ আমি কেমিস্ট্রি প্রিপারেশনটো কেনেকৈ কটন ইউনিভার্সিটির কারণে করব লাগে বা ডিব্রুগড় ইউনিভার্সিটি গুয়াহাটি ইউনিভার্সিটির কারণে করব লাগে মই অলরেডি ডিসকাশ করেছিল। কিন্তু কটন ইউনিভার্সিটির মেইন ক্যারেক্টারিস্টিক্সটো হল কটন ইউনিভার্সিটির তোমার চা প্রথম কথা হল বাকিবোৰ এক্সামৰ নিচিনা কটন ইউনিভার্সিটি ইমান ডাইরেক্টলি টু দা পয়েন্ট কোয়েশ্চন নকৰে। প্রথম কথা হল কটন ইউনিভার্সিটির কোয়েশ্চনবিলাক তুমি দেখিলে এনেকুৱা লাগিব যে প্রত্যেকটা কোয়েশ্চনে আমি প্রথম ফার্স্ট টাইম দেখিছো, তেনেকুৱা এটা লাগিব। আৰু লগতে তাত বিশেষকৈ কিহৰ ওপৰত গুৰুত্ব দিয়ে, তোমালোকৰ এছাৰশ্যন ৰিজনৰ ওপৰত গুৰুত্ব দিয়ে। সো এছাৰশ্যন ৰিজনৰ ওপৰত যিহেতু গুৰুত্ব দিয়ে, তাত আমি বিশেষকৈ এছাৰশ্যন ৰিজন বুলি ক'লে আমাৰতো এছাৰশ্যন ৰিজন পঢ়িবলগীয়া বা প্ৰেক্টিছ কৰিবলগীয়া তেনেকুৱা ধৰণৰ কোৱেশ্যন নাই। কিন্তু এছাৰশ্যন ৰিজন তোমালোকে মেইনলি ক'ৰ পৰা চাব পৰা, আগত জে ডাব্লিউ যিটো এক্সাম হৈছিলে, জে ডাব্লিউ এক্সামত আমাৰ এছাৰশ্যন ৰিজনৰ কিছুমান ইমানো বেছি হাৰ্ড নহয়, তথাপিও তুমি সেইখিনি এছাৰশ্যন ৰিজন প্ৰেক্টিছ কৰিব পৰা। আৰু লগতে তোমালোকৰ আমাৰ যিটো নৰ্থ ইষ্ট শ্লেট আছে, নৰ্থ ইষ্ট শ্লেটৰ পেপাৰটো এছাৰশ্যন ৰিজন মই অলৰেডি ডিসকাস করে আসলে এসারশন রিজনের দুটা ভিডিও আছে, তোমাকে তেমনকে আকো আনি মই এদিন কন্টিনিউ। সো এসারশন রিজনের ভিডিও, এসারশন রিজনের কোয়েশ্চন অলমান তোমাকে চাব পড়া নাই বলেও 10টা বা 15টা কোয়েশ্চন তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন যদি চাইছিলা তাত তোমাকে দেখিবা। আর লগতে আমার কোয়ান্টাম কেমিস্ট্রি তাত যেহেতু অলমান প্রথমখন যেহেতু কোয়ান্টাম কেমিস্ট্রির অলপমান বেশি দখল থাকা হয়, সো কোয়ান্টাম কেমিস্ট্রির পর কোয়েশ্চন অলপমান হেভি কোয়েশ্চন আহিব পারে। সো কোয়ান্টাম কেমিস্ট্রির উপর আমি গুরুত্ব দিব লাগিব। কোয়ান্টাম কেমিস্ট্রির উপর গুরুত্ব দিয়ার ভিতর তোমালোকর একদম চাব গেলে 1D বক্সৰ পৰা আদি কৰি কমিউনিকেশনৰ পৰা হিউটনিয়ান অপাৰেটৰ পৰা একদম তোমালোকৰ টাৰ্ম চিম্বল, লগতে যিটো মলিকুলাৰ অৰবিটেল থিয়ৰি আছে, মলিকুলাৰ অৰবিটেল থিয়ৰিৰ ৱেভ ফাংচনৰ যিটো ফৰ্মুলা হয়, সেই গোটেইখিনিলৈকে তোমালোকে কোৱাণ্টাম কেমিষ্ট্ৰিত তোমালোকে বিশেষকৈ জোৰ দিবা। প্ৰথম কথা হ'ল তোমালোকে জোৰ দিবা এছাৰশ্যন ৰিজনত, অলপমান চাবা এছাৰশ্যন ৰিজন এক্সট্ৰাকৈ, আৰু লগতে কোৱাণ্টাম কেমিষ্ট্ৰিৰ ওপৰত গুৰুত্ব দিবা, ঠিক আছে। আৰু লগতে প্ৰিভিয়াছ ইয়াৰ কোৱেশ্যন বুলি ক'লে মই অলৰেডি 2021 আৰু 2022 পেপাৰ দুখন চল্ভ কৰি থৈ দিছিলোঁ। চ' সেই দুখনো তোমালোকে অলৰেডি ডেছক্ৰিপশ্যনত থাকিব, সেই দুখনো তোমালোকে চল্ভ কৰি চাব পাৰা। আৰু লগতে 2023 খুব সোনকালে আহিব, মই যিমান সোনকালে পাৰোঁ দিব ট্ৰাই কৰিম, ঠিক আছে। চ' এইখিনি বস্তু চালে, আৰুতো আগত মই কৈছোঁৱেই, ডিছকাছ কৰিছোঁ, চ' এইখিনি বস্তু চালে তোমালোকৰ কটন ইউনিভাৰ্চিটিৰ কাৰণে আই হোপ কটন ইউনিভাৰ্চিটি পৰীক্ষাটো ভাল হ'ব। আৰু লগতে কটন ইউনিভাৰ্চিটিৰ পৰীক্ষাটোত 60টা কুৱেশ্যন থাকে, চ' 60টা কুৱেশ্যন 1.5 ঘণ্টা, চ' 60টা কুৱেশ্যন 1.5 ঘণ্টা, আৰু লগতে OMR বেষ্ট হয়, আৰু পেপাৰখন দি দিব, ৰিটাৰ্ণ দি দিব। আৰু তাত যিহেতু 60 কুৱেশ্যন থাকে 1.5 ঘণ্টা, ইমান বেছি দিগদাৰ নহ'ব। একে চাব গ'লে আমাৰ তেজপুৰ ইউনিভাৰ্চিটিৰ নিচিনা হয়, তেজপুৰ ইউনিভাৰ্চিটিত 50টা কুৱেশ্যন আহে, কিন্তু আমাৰ কটন ইউনিভাৰ্চিটিত 1.5 ঘণ্টাত তোমালোকৰ 60টা কুৱেশ্যন কৰিব লাগিছে। একেই, কেৱল তেজপুৰত তোমালোকৰ অনলাইন আছিলে আৰু ইয়াতে হ'ব তোমালোকৰ কাৰণে অফলাইন। চ' এইখিনি প্ৰথম কথা হ'ল প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যন পেপাৰ দুখন আছে, সেইখিনি ডিছকাছ কৰা হৈছিলে চেনেলত, চাব পাৰিবা। এছাৰশ্যন ৰিজন ডিছকাছ কৰা আছে দুটা ভিডিঅ', আৰু লগতে তোমালোকে এছাৰশ্যন ৰিজনৰ কাৰণে জে ডাবুলি এইমছৰ কুৱেশ্যন আছিলে, প্লাছ শ্লেটৰ কুৱেশ্যন, সেইখিনি ডিছকাছ চাব পাৰা। আৰু লগতে কোৱাণ্টাম কেমিষ্ট্ৰিৰ ওপৰত অলপমান বেছি গুৰুত্ব দিলে তোমালোকৰ পৰীক্ষাটো ভাল হ'ব। ত' ঠিক আছে, ত' থেংক ইউ।